আচ্ছা, 12 নম্বর কোয়েশ্চেনটা বলার আগে আরেকটা কথা বলে নেই, যে কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতেছি, বাট ভিউ আসতেছে কিছু, বাট বুঝতেছি না আসলে কে কে আমার সাথে আছেন। তো আপনারা আপনাদের উপস্থিতিটা বোঝানোর জন্য একটা সাইন রেখে যাবেন লাইক কমেন্ট অর সাবস্ক্রাইবের মাধ্যমে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক মারতে পারেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, এটাই আর কি চাওয়া। তো এখন 12 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করতে হয়? আনসার হচ্ছে ঘ, এক্সরে ও সিটি স্ক্যান। 13 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 মিটার হয় তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল? এখানে আলফার মান দেওয়া আছে, আনসারটা হচ্ছে ক, 10 সেন্টিমিটার। 14 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? আনসার হচ্ছে গ, ইবনে আল হাইয়াম। 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 0.05 মিটার, বার্নিয়ার সমবাতন 6 এবং বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত? আনসার হচ্ছে ঘ, 0.65 মিলিমিটার। 18 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, স্থির অবস্থান থেকে সুষম ধরনের চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। আনসার হচ্ছে ঘ। তারপর 17 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে? এটা আনসার হচ্ছে ক, মহাকর্ষ বল। 18 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কাজের মাত্রা কোনটি? আনসার হচ্ছে খ, ML² T−1। 19 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, নবায়নযোগ্য কোনগুলো নবায়নযোগ্য শক্তি? আনসার হচ্ছে গ, 2 আর 3, আলোক শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, সমুদ্রের জোয়ার ভাটা ও বায়োমাস। তারপর 20 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? এটা আনসার হচ্ছে খ, হীরা। অনেকেই ভুল করতে পারেন লোহা দিয়ে, বাট এটা আনসার হচ্ছে হীরা, এটা বইয়ে আছে। 21 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট? আনসার হচ্ছে নীল, ঘ। 22 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কোনগুলো গামা রশ্মির ধর্ম? আনসার হচ্ছে ক, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং ভরহীন। 23 নম্বর কোয়েশ্চেনের জন্য এখানে দেয়া আছে একটা চিত্র, আনসার হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে, প্রদত্ত চিত্র অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি? আনসার হচ্ছে গ, অবাস্তব বিবর্ধিত। 24 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, প্রতিসরণাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আনসার 1, 2, 3, তিনটাই। 25 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, ক্ষীণ দৃষ্টির কারণ কি? আনসার হচ্ছে ক, কোনো কারণে অক্ষিগুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে। আর আজকের যে এখন যে ভিডিওটা ছাড়তেছি এটার মধ্যে আমি 50টা লাইক আশা করতেছি। যদি এই ভিডিওটার মধ্যে 50টা লাইক চলে আসে তাহলে আজকে সে দিনের মতো ফিজিক্সের যে সাজেশন দিছিলাম, শর্ট সাজেশন চ্যাপ্টারগুলো বলে দিছিলাম যে কোয়েশ্চেন আসবে, ওইগুলো থেকে আসছেও। আর ওইটার মতোই আজকেও আমি একটা ভিডিও ছাড়বো কেমিস্ট্রির, যে শর্ট সাজেশন যেগুলো পড়লে আপনাদের নিশ্চয়ই কমন পড়বে, ওইটা ছাড়বো যদি 50টা লাইক চলে আসে।